बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सुप्रिय शिक्षार्थीरा दीर्घ ईदेर छुटिर परे तोमादेर साथे आमार आजके अनलाइन क्लास आशा करछि तोमरा एई छुटिर मध्ये भालो छिले तोमादेर बाड़ीर सदस्यरा भालो छिलो एबं तोमरा बेश भालोभावेई ईद पालन करेछो। तो छुटिर परे आमरा आबार आजके आमादेर अनलाइन क्लासे फिरे आसलाम। आमरा फाइकोलजी पढ़छिलाम, प्रथम बर्ष सम्मान श्रेणी फाइकोलजी क्लास करछिलाम। तो आमादेर जे सिलेबासे पॉलीसाइफोनिया आछे सेई पॉलीसाइफोनिया आमादेर किन्तु पॉलीसाइफोनिया आमरा आजके पढ़ब, एटा आमादेर बाकी छिलो आजके आमरा एटा पढ़ब। तो पाठेर शुरूते आमरा आगे एकटु जेने नी जे आमरा आजके की की पढ़ब बा आमादेर पाठेर विषय वस्तुगुलो की। अच्छा, आजके आमरा पढ़ब पॉलीसाइफोनियार आवास, पॉलीसाइफोनियार दैहिक गठन, पॉलीसाइफोनियार कोषेर गठन, पॉलीसाइफोनियार रिप्रोडक्शन, पॉलीसाइफोनियार लाइफ साइकेल एवं मुख्य वैशिष्ट्य। ये जिनिसगुलो आज के आमरा एकटु जानबो। ताहले आमरा आमादेर पाठेर विषयबस्तुते चले जाई। आमरा जदि पॉलीसाइफोनियार टैक्सोनॉमिक पोजिशनटा देखते जाई ताहले आमरा देखते पाबो जे एर डिविशन होच्छे रोडोफाइटा, क्लास होच्छे रोडोफाइसी, अर्डर सेरामियालिस, फैमिली रोडोमेलासी एवं जेनस होच्छे पॉलीसाइफोनिया। आमी आबार एकटु बोली, आमरा जदि पॉलीसाइफोनियार टैक्सोनॉमिक पोजिशनटा देखते जाई ताहले देखते पाबो एर डिविशन होच्छे रोडोफाइटा, क्लास रोडोफाइसी, अर्डर सेरामियालिस, फैमिली रोडोमेलासी एवं जेनस होच्छे पॉलीसाइफोनिया। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী যে বিষয়টা সে বিষয়ে, যে আমরা এখন জানব যে পলিসাইফোনিয়ার আবাস কিরকম, কোন পরিবেশে পলিসাইফোনিয়ার প্রজাতিগুলো পাওয়া যায়। তো পলিসাইফোনিয়া প্রধানত সামুদ্রিক লোনা বা ব্রাকিশ পানির শৈবাল। এরা উপগ্রীষ্মমণ্ডলের সমুদ্র উপকূলের যে জোয়ারভাটা অঞ্চল আছে সেই জোয়ারভাটা অঞ্চলের কাছাকাছি অঞ্চলে এরা কিন্তু জন্মে। নদীর মোহনার ব্রাকিশ পানির জলাশয়েও এদেরকে পাওয়া যায়। এরা কোনো প্রস্তর বা পাথুরে বস্তু বা কোনো কঠিন বস্তুর সাথে আবদ্ধ অবস্থায় থাকে। কোনো কোনো প্রজাতি ফিউকাস বা বড় আকারের সামুদ্রিক শৈবালের উপরেও জন্মে থাকে। তো কিছু কিছু শৈবাল আছে, এই শৈবালগুলোর শৈবালগুলো হোল্ড ফাস্ট দ্বারা আশ্রয় প্রদানকারী শৈবালের কিছু কোষ ধ্বংস করে ফেলে, এজন্য এদেরকে আংশিক পরজীবীও কিন্তু বলা হয়। এরা জলযান এবং প্রাণীর খোলসের ওপরেও জন্মাতে পারে। তো পলিসাইফোনিয়ার অনেকগুলো প্রজাতি আছে, প্রায় 150টির মতো প্রজাতি রয়েছে। এই প্রজাতিগুলো পৃথিবীর প্রায় সব অঞ্চলেই লোনা পানিতে জন্মে থাকে, তবে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারতের পশ্চিম উপকূলে এবং করাচির সমুদ্র উপকূলে এরা প্রচুর পরিমাণে জন্মে। বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপাঞ্চল রয়েছে, সেই সেন্ট মার্টিন দ্বীপাঞ্চল খুলনা, পটুয়াখালী, বাগেরহাট জেলার ব্রাকিশ পানির জলাশয়েও এদেরকে জন্মাতে দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা পলিসাইফোনিয়ার আবাসস্থল বা কোন পরিবেশে এরা থাকে বা জন্মে থাকে সেটা আমরা মোটামুটি একটু জানলাম। হ্যাঁ, আচ্ছা, চলে যাই আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা সে বিষয়ে, পলিসাইফোনিয়ার দৈহিক গঠন। আমরা যদি পলিসাইফোনিয়ার দৈহিক গঠন দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এর দেহ বহু শাখান্বিত ফিলামেন্ট, দৈর্ঘ্য কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দেহের বর্ণ হালকা লাল, গাঢ় বাদামি বা নীলাভ লাল হয়। হোল্ডফাস্ট দ্বারা এরা আশ্রিত বস্তুর সাথে যুক্ত থাকে। ফিলামেন্টের গোড়া থেকে কতগুলো রাইজয়েড বের হয়ে থালার মতো হোল্ডফাস্টে পরিণত হয়। তো এই যে রাইজয়েডগুলো, রাইজয়েডের প্রান্তগুলো স্ফীত হয় এবং অনেকটা আঙ্গুলের মতো দেখতে হয়। এর কিছু কিছু প্রজাতি রয়েছে যারা হেটারোট্রাইকাস।
তো সাইফনের মতো কয়েক সারি কোষ দ্বারা এদের দেহ গঠিত। প্রতিটি সাইফন এক সারি সিলিন্ডারের ন্যায় কোষ দ্বারা গঠিত। কেন্দ্রীয় সাইফনের কোষগুলোকে বলা হয় অক্ষীয় কোষ। অক্ষীয় কোষ এবং পরিকেন্দ্রীয় সাইফনের কোষগুলো প্রায় সমান হয়। পলিসাইফোনিয়ার পার্শ্বীয় শাখা দুই রকমের হয়। একটাকে বলছি আমরা সাধারণ পার্শ্বীয় শাখা এবং আরেকটাকে বলছি ট্রাইকোব্লাস্ট। সাধারণ পার্শ্বীয় শাখা কেমন? সাধারণ পার্শ্বীয় শাখা প্রধান অক্ষের মতোই পলিসাইফোনিয়াস এবং অসীম বৃদ্ধি সম্পন্ন হয়ে থাকে। আর ট্রাইকোব্লাস্ট কেমন? প্রধান অক্ষ থেকে কতগুলো একসারি কোষযুক্ত সীমিত দৈর্ঘ্যের শাখা সৃষ্টি হয়। এদেরকে ট্রাইকোব্লাস্ট বলা হয়। এরা লোমের ন্যায় এবং সাধারণত বর্ণহীন হয়। এ সকল শাখায় কিন্তু রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো আছে সে অর্গানগুলো সৃষ্টি হয়। থ্যালাসের পরিণত অংশ থেকে ট্রাইকোব্লাস্ট ঝরে যায়। তাহলে আমরা পলিসাইফোনিয়ার দৈহিক গঠন জানলাম। আমি আবার একটু রিপিট করি তোমাদেরকে, তোমরা আরেকবার একটু খেয়াল করো যে দৈহিক গঠন যদি আমরা দেখতে যাই, আমরা দেখতে পাবো পলিসাইফোনিয়ার দেহ বহু শাখান্বিত ফিলামেন্ট, দৈর্ঘ্য কয়েক সেন্টিমিটার হতে পারে। দেহের বর্ণ হালকা লাল, গাঢ় বাদামি বা নীলাভ লাল। হোল্ডফাস্ট দ্বারা এরা আশ্রিত বস্তুর সাথে যুক্ত থাকে। ফিলামেন্টের গোড়া থেকে কতগুলো রাইজয়েড বের হয়ে থালার ন্যায় হোল্ডফাস্টে পরিণত হয়। এই যে রাইজয়েডগুলো বের হয়, রাইজয়েডের প্রান্তগুলো স্ফীত হবে এবং অনেকটা আঙ্গুলের মতো হয় দেখতে। কিছু কিছু প্রজাতি রয়েছে যারা হিটেরোট্রাইকাস। সাইফনের মতো কয়েক সারি কোষ দ্বারা এদের দেহ গঠিত। প্রত্যেকটি সাইফন এক সারি সিলিন্ডারের ন্যায় কোষ দ্বারা গঠিত। কেন্দ্রীয় সাইফনের কোষগুলোকে আমরা বলছি অক্ষীয় কোষ এবং অক্ষীয় কোষ ও পরিকেন্দ্রীয় সাইফনের কোষগুলো প্রায় সমান হয়। পলিসাইফোনিয়ার যে পার্শ্বীয় শাখা সেটা দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ পার্শ্বীয় শাখা আর একটা হচ্ছে ট্রাইকোব্লাস্ট। সাধারণ পার্শ্বীয় শাখাটা কেমন? এটা প্রধান অক্ষের মতোই পলিসাইফোনিয়াস হবে এবং অসীম বৃদ্ধি সম্পন্ন হবে। আর ট্রাইকোব্লাস্টটা কীরকম হবে? প্রধান অক্ষ থেকে কতগুলো একসারি কোষযুক্ত সীমিত দৈর্ঘ্যের শাখা সৃষ্টি হবে। এদেরকে বলা হয় ট্রাইকোব্লাস্ট। এরা লোমের ন্যায় এবং সাধারণত বর্ণহীন হয়। এ সকল শাখাতেই রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সৃষ্টি হয়। আর পরিণত থ্যালাসের অংশ থেকে কিন্তু এই ট্রাইকোব্লাস্ট অংশগুলো ঝরে যায়। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল পলিসাইফোনিয়ার দৈহিক গঠন। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এর পরবর্তী আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কোষের গঠন, পলিসাইফোনিয়ার কোষের গঠন। আমরা এটা একটু দেখে নিই যে কোষগুলো কীরকম হয়ে থাকে। প্রত্যেকটি কোষে একটি নিউক্লিয়াস এবং ডিস্কের মতো অনেকগুলো ক্রোমাটোফোর থাকবে, পাইরোনয়েড অনুপস্থিত। প্রত্যেকটি কোষে একটা বড় আকারের গহ্বর থাকবে। সাইটোপ্লাজমিক সংযোগ দ্বারা এরা পার্শ্ববর্তী কোষের সাথে সংযুক্ত থাকবে। শীর্ষ কোষের বিভাজনের মাধ্যমে ফিলামেন্টের বৃদ্ধি ঘটে। গম্বুজাকৃতির শীর্ষকোষের আড়াআড়ি বিভাজনের মাধ্যমে কেন্দ্রীয় সাইফোনের সৃষ্টি হয়। কেন্দ্রীয় সাইফোনের কোষের ভার্টিক্যাল বিভাজনের মাধ্যমে বিভাজনের ফলেই কিন্তু পরিকেন্দ্রীয় যে সাইফন সেই সাইফনটা উৎপন্ন হয়। তাহলে কোষের গঠনটা আমরা কেমন দেখলাম? প্রত্যেকটা কোষে একটি করে নিউক্লিয়াস থাকবে এবং ডিস্কের মতো অনেক ক্রোমাটোফোর থাকবে। এখানে কোনো পাইরোনয়েড থাকবে না। প্রতিটি কোষে একটা বড় আকারের গহ্বর থাকবে। সাইটোপ্লাজমিক সংযোগ দ্বারা এরা পাশের কোষের সাথে সংযুক্ত থাকবে। শীর্ষ কোষের বিভাজনের মাধ্যমে এদের ফিলামেন্টের বৃদ্ধি হবে। গম্বুজাকৃতির শীর্ষ কোষ যেটা আড়াআড়ি বিভাজনের মাধ্যমে কেন্দ্রীয় সাইফন সৃষ্টি হবে। কেন্দ্রীয় সাইফনের কোষের ভার্টিক্যাল বিভাজনের ফলে পরিকেন্দ্রীয় সাইফন উৎপন্ন হয়। তাহলে এই ছিল পলিসাইফোনিয়ার কোষের গঠন। চলে যাই আমরা এবার আমাদের পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে পলিসাইফোনিয়ার রিপ্রোডাকশান। শিক্ষার্থীরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন হয়। তো এটা আমরা একটু ডিটেলসে পড়ি।
পলিসাইফোনিয়া রিপ্রোডাকশন যদি আমরা জানতে যাই তাহলে আমরা দেখব যে পলিসাইফোনিয়ার যৌন প্রজনন অত্যন্ত উন্নত উগামাস প্রকৃতির। আমরা যখন শ্রেণীকক্ষে ক্লাস করেছি তখন আমরা কিন্তু আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগামাস এগুলো খুব ডিটেলসে পড়েছিলাম। তোমরা এগুলো জানো আমি জানি। তো এদের জীবনচক্রে তিন রকমের উদ্ভিদ দেখা যায়, গ্যামেটোফাইট, কার্পোস্পোরোফাইট এবং টেট্রাস্পোরোফাইট। তো গ্যামেটোফাইটটা কেমন হয়? গ্যামেটোফাইটটা হয়, এরা হ্যাপ্লয়েড স্বাধীন উদ্ভিদ এবং রিপ্রোডাক্টিভ অর্গান সৃষ্টির মাধ্যমেই কিন্তু এরা যৌন জননে অংশগ্রহণ করে। অধিকাংশ গ্যামেটোফাইটই ভিন্নবাসী হয়। কার্পোস্পোরোফাইটটা কী ধরনের? এরা ডিপ্লয়েড এবং নিষেকের পর জায়গোর থেকে ফিমেল গ্যামেটোফাইটের উপর উৎপন্ন হয়। এরা ডিপ্লয়েড কার্পোস্পোর সৃষ্টি করে। আর টেট্রাস্পোরোফাইট, এরাও ডিপ্লয়েড এবং স্বাধীন উদ্ভিদ। কার্পোস্পোর অঙ্কুরিত হয়ে টেট্রাস্পোরোফাইট উৎপন্ন হয়। এরা দেখতে গ্যামেটোফাইটের অনুরূপ, কিন্তু এদের কোনো রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ যৌন প্রজনন অঙ্গ কিন্তু এদের সৃষ্টি হয় না। এরা মায়োস্পোর বা টেট্রাস্পোর সৃষ্টি করে যা অঙ্কুরিত হয়ে স্বাধীন গ্যামেটোফাইট উৎপন্ন করে। তাহলে পলিসাইফোনিয়া জীবনচক্রে তিন রকমের উদ্ভিদ আমরা দেখতে পাবো, কি গ্যামেটোফাইট, কার্পোস্পোরোফাইট এবং টেট্রাস্পোরোফাইট। এখন আমরা এগুলো একটু ডিটেলসে জেনে নিই। প্রথমেই আসি গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট পলিসাইফোনিয়া প্রধানত ভিন্নবাসী, অর্থাৎ এদের যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান স্পার্মাটেনজিয়াম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কার্পোগোনিয়াম, এটা কিন্তু ভিন্ন ভিন্ন প্লান্টে উৎপন্ন হবে। তো গ্যামেটোফাইটের বিকাশ, এটা আবার আমরা কয়েকটা ধাপে পড়ব। প্রথমত আসি যে স্পার্মাটেনজিয়াম এবং মেল গ্যামেট সৃষ্টি। তো স্পার্মাটেনজিয়াম এবং মেল গ্যামেট সৃষ্টি এটা কীরকম? মেল গ্যামেটোফাইটের ট্রাইকোব্লাস্টে দলবদ্ধভাবে স্পার্মাটেনজিয়াম উৎপন্ন হবে। কোনো কোনো প্রজাতিতে ট্রাইকোব্লাস্টের উভয় শাখায় স্পার্মাটেনজিয়া সৃষ্টি করে, আবার কোনো কোনোটাতে দেখা যায় যে একটি শাখা উর্বর হয় কিন্তু অন্য শাখাটি অনুর্বর শাখা সৃষ্টি করতে পারে। একটি সাইফোনযুক্ত উর্বর শাখার কয়েকটি কোষ বাদে অন্য কোষগুলো বিভাজিত হয়ে পরিকেন্দ্রীয় কোষ উৎপন্ন করে। এই সকল কোষ বিভাজিত হয়ে স্পার্মাটেনজিয়াল মাদার সেল সৃষ্টি করবে এবং কেন্দ্রীয় সাইফোনের চতুর্দিকে ঘন সন্নিবিষ্ট হয়ে এগুলো অবস্থান করবে। প্রতিটি স্পার্মাটেনজিয়াল মাদার সেল দুই থেকে চারটি এককোষী গোলাকার বা লম্বাটে স্পার্মাটেনজিয়া উৎপন্ন করে। স্পার্মাটেনজিয়ামগুলো দলবদ্ধ হয়ে স্পার্মাটেনজিয়াল সোরাস সৃষ্টি করবে। প্রতিটি স্পার্মাটেনজিয়ামে একটি করে নিশ্চল স্পার্মাটিয়াম উৎপন্ন হবে। এই যে স্পার্মাটিয়ামটা উৎপন্ন হলো, এটা স্পার্মাটেনজিয়ামের শীর্ষের যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে মুক্ত হবে। শিক্ষার্থীরা আমি আবার একটু বলি, এবার তোমরা ছবির সাথে একটু মিলিয়ে নাও। আমি কার্সারটা স্লাইডে নিয়ে যাচ্ছি যে স্পার্মাটেনজিয়াম এবং মেল গ্যামেট সৃষ্টি। আমি কি বললাম যে মেল গ্যামেটোফাইটের ট্রাইকোব্লাস্টে দলবদ্ধভাবে স্পার্মাটেনজিয়াম উৎপন্ন হবে, ঠিক আছে? আচ্ছা, কোনো কোনো প্রজাতিতে ট্রাইকোব্লাস্টের উভয় শাখা স্পার্মাটেনজিয়াম তৈরি করবে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে একটি শাখা উর্বর হবে অন্যটি অনুর্বর হবে। তাহলে এই যে এক সাইফোনযুক্ত উর্বর শাখার কয়েকটি কোষ বাদে বাকি কোষগুলো বিভাজিত হয়ে পরিকেন্দ্রীয় সেল সৃষ্টি করবে। পরিকেন্দ্রীয় এই সকল কোষগুলো আবার বিভাজিত হয়ে স্পার্মাটেনজিয়াল মাদার সেল সৃষ্টি করবে। এই যে দেখো, স্পার্মাটেনজিয়াল মাদার সেল সৃষ্টি করবে এবং এই স্পার্মাটেনজিয়াল মাদার সেলগুলো কী করবে? কেন্দ্রীয় সাইফোনের চতুর্দিকে ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করবে। এই যে আচ্ছা, প্রত্যেকটি স্পার্মাটেনজিয়াল মাদার সেল দুই থেকে চারটি এককোষী গোলাকার বা লম্বাটে স্পার্মাটেনজিয়া উৎপন্ন করে। এই স্পার্মাটেনজিয়ামগুলো দলবদ্ধভাবে কিন্তু স্পার্মাটেনজিয়াল যে সোরাস সেই সোরাসটা সৃষ্টি করে এবং এই স্পার্মাটেনজিয়ামের শীর্ষে একটা ছিদ্র থাকে। যখন প্রত্যেকটি স্পার্মাটেনজিয়ামে একটা করে নিশ্চল স্পার্মাটিয়াম উৎপন্ন হবে, স্পার্মাটিয়ামটা যখন পরিণত হয় তখন স্পার্মাটেনজিয়ামের শীর্ষের যে ছিদ্র সেই ছিদ্র দিয়ে এটা বাইরে মুক্ত হয়। আচ্ছা, এটা ছিল একটা অংশ। আমরা এবার একটু দেখে নিই যে কার্পোগোনিয়াম ও ফিমেল গ্যামেট সৃষ্টি। আচ্ছা, এটা কেমন এটা আমরা একটু দেখি যে
ফিমেল গ্যামেটোফাইটের ট্রাইকোব্লাস্টে যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে কার্পোগোনিয়াম, যাকে আমরা কার্পোগোনিয়াম বলি, সেই কার্পোগোনিয়াম উৎপন্ন হয়। প্রথমে এক সাইফনযুক্ত ট্রাইকোব্লাস্টের কোষ বিভাজিত হয়ে পরিকেন্দ্রীয় কোষ সৃষ্টি করে। ভেতরের দিকের একটি পরিকেন্দ্রীয় কোষ সাপোর্টিং কোষ হিসেবে কাজ করে। এই যে এই কোষটা, এটাকে আমরা সাপোর্টিং কোষ বলছি। আমি কার্সার স্লাইডে নিয়ে গেছি, এটাকে আমরা সাপোর্টিং কোষ বলছি। তাহলে ভেতরের দিকের একটি পরিকেন্দ্রীয় কোষ সাপোর্টিং কোষ হিসেবে কাজ করবে এবং বিভাজিত হয়ে 4-5 কোষযুক্ত বক্র কার্পোগোনিয়াল ফিলামেন্ট বা শাখা সৃষ্টি করবে। কার্পোগোনিয়াল ফিলামেন্টের সবচেয়ে উপরের যে কোষটি, সেটা কার্পোস্পোরাঞ্জিয়া মাতৃকোষে পরিণত হবে এবং পরিবর্তিত হয়ে পরবর্তীতে এটা কার্পোগোনিয়ামে রূপান্তরিত হয়ে যাবে। কার্পোগোনিয়াম দেখতে অনেকটা ফ্লাস্কের মতো হবে এবং এর নিচের দিকটা যে স্ফীত অংশ থাকবে, সেই স্ফীত অংশে ডিম্বাণু নিউক্লিয়াসটা অবস্থান করবে এবং ওপরের দিকে নলাকার গ্রীবার ন্যায় যে অংশটা, সেটা ট্রাইকোগাইন থাকবে। এই পর্যায়ে সাপোর্টিং কোষ থেকে দুটো ইনিশিয়াল উৎপন্ন হয়। গোড়ার দিকেরটিকে বলা হচ্ছে মূলীয় বন্ধা ইনিশিয়াল এবং পাশের দিকেরটাকে বলা হচ্ছে পার্শ্বীয় বন্ধা ইনিশিয়াল। এই 2-3 কোষী বন্ধা খাটো ফিলামেন্টে এটা পরিণত হবে। এই পর্যায়ে কিন্তু ডিম্বাণু বা ফিমেল গ্যামেট যেটা, সেটা নিষেকের উপযুক্ত হয়ে যায়। আমি আরেকবার একটু বলি, কার্পোগোনিয়াম ও ফিমেল গ্যামেট সৃষ্টি, তোমরা আরেকবার একটু খেয়াল করো। কি বললাম আমি? ফিমেল গ্যামেটোফাইটের ট্রাইকোব্লাস্টে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, যেটাকে আমরা বলছি কার্পোগোনিয়াম, সেই কার্পোগোনিয়াম উৎপন্ন হয়। আচ্ছা, প্রথমে এক সাইফনযুক্ত ট্রাইকোব্লাস্টের কোষ বিভাজিত হয়ে পরিকেন্দ্রীয় কোষ সৃষ্টি করবে। ভেতরের দিকের একটি কোষ সাপোর্টিং কোষ হিসেবে কাজ করে। এই যে এই সেলটা, এটাকে আমরা বলছি সাপোর্টিং কোষ, ঠিক আছে? তাহলে ভেতরের দিকের একটি পরিকেন্দ্রীয় কোষ সাপোর্টিং কোষ হিসেবে কাজ করে এবং বিভাজিত হয়ে 4-5 কোষযুক্ত বক্র কার্পোগোনিয়াল ফিলামেন্ট বা শাখা সৃষ্টি করে। কার্পোগোনিয়াল ফিলামেন্টের সবচেয়ে উপরের যে কোষটি, সেটা কার্পোস্পোরাঞ্জিয়াম মাদার সেলে পরিণত হয় এবং পরিবর্তিত হয়ে কার্পোগোনিয়ামে রূপান্তরিত হয়ে যায়। কার্পোগোনিয়াম দেখতে অনেকটা ফ্লাস্কের মতো। এর নিচের দিকে স্ফীত অংশ যেখানে, যেটা থাকে, সেখানে ডিম্বাণু নিউক্লিয়াসটা অবস্থান করে এবং ওপরের দিকে নলাকার গ্রীবান মতো ট্রাইকোগাইন থাকে। এই পর্যায়ে সাপোর্টিং কোষটা দুটো ইনিশিয়াল উৎপন্ন করে। গোড়ার দিকেরটিকে মূলীয় বন্ধা ইনিশিয়াল এবং পাশের দিকেরটিকে পার্শ্বীয় বন্ধা ইনিশিয়াল বলা হয়। এ দুটি 2-3 কোষী বন্ধা খাটো ফিলামেন্টে পরিণত হয়। এই পর্যায়ে কিন্তু যে ফিমেল গ্যামেট বা ডিম্বাণু, সেটা নিষেকের উপযুক্ত হয়ে যায়। আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টা আসে সেটা হলো নিষেক। আচ্ছা, ফার্স্ট স্টেজে আমরা কী দেখলাম? স্পার্মাটেনজিয়াম এবং মেল গ্যামেট সৃষ্টি, সেখান থেকে কিন্তু স্পার্মাটিয়াম উৎপন্ন হলো। আর কার্পোগোনিয়াম ও ফিমেল গ্যামেট সৃষ্টি, যেটা আমরা দেখলাম, সেখানে কিন্তু যে ফিমেল গ্যামেটটা আছে সেটা উৎপন্ন হলো। এরপরে আসে নিষেক। হ্যাঁ, পানির সহায়তায় কিছু স্পার্মাশিয়া কার্পোগোনিয়ামের ট্রাইকোগাইনের সংস্পর্শে আসবে। একটি স্পার্মাশিয়ামের প্রাচীর ও ট্রাইকোগাইনের প্রাচীরের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলটা দ্রবীভূত হয়ে যাবে এবং মেল নিউক্লিয়াসটি ট্রাইকোগাইনের ভেতরে গমন করবে এবং যে স্ফীত অংশে যে ডিম্বাণু নিউক্লিয়াসটা ছিল তার সাথে মিলিত হয়ে ডিপ্লয়ার জায়গোট সৃষ্টি করবে। আমি আরেকবার একটু বলি যে পানির সহায়তায় কিছু স্পার্মাশিয়া কার্পোগোনিয়ামের ট্রাইকোগাইনের সংস্পর্শে আসবে। একটি স্পার্মাশিয়ামের প্রাচীর ও ট্রাইকোগাইনের প্রাচীর সংযোগস্থলে দ্রবীভূত হয়ে যাবে এবং মেল নিউক্লিয়াসটি ট্রাইকোগাইনের ভেতর দিয়ে গমন করবে এবং স্ফীত অংশে ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড জায়গোট সৃষ্টি করবে। আচ্ছা, এটা
আমাদের প্রথম যে তিন আমরা দেখলাম এই রিপ্রোডাকশনে তিন ধরনের জীবনচক্রে তিন ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাবো। প্রথমত গ্যামেটোফাইট, সেটা আমরা ডিটেলসে জানলাম। এরপরে দ্বিতীয় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে কার্পোস্পোরোফাইট, সেটার বিকাশটা কীরকম আমরা এবার একটু দেখে নিই। তাহলে এখানে জাইগোটে পরিণত হওয়ার পর জাইগোটের পরবর্তী বিকাশ এবং কার্পোস্পোরোফাইট সৃষ্টি, এটা আবার কয়েকটা ধাপে সম্পন্ন হবে, এইগুলো আমরা একটু দেখে নেব এবার। তো প্রথমত এটাও কয়েকটা ধাপে হবে, ধাপগুলো কী কী? গনিমোব্লাস্ট সৃষ্টি, সিস্টোকার্প সৃষ্টি এবং কার্পোস্পোরোফাইট। কী বললাম? গনিমোব্লাস্ট সৃষ্টি, সিস্টোকার্প সৃষ্টি এবং কার্পোস্পোরোফাইট। তো গনিমোব্লাস্ট সৃষ্টি এটা কীরকম হবে? নিষেকের পর মানে জায়গোট যখন ফর্ম করলো, এই জায়গোট থেকেই পলিসাইফোনিয়ার কার্পোস্পোরোফাইট পর্যায় শুরু হয়। নিষেকের পর এই জায়গোট ধাপে ধাপে বিকশিত হয়ে কার্পোস্পোরোফাইট উৎপন্ন করে। তো প্রথমে গনিমোব্লাস্ট সৃষ্টি সেটা কিভাবে হয়, যে নিষেকের পরে প্রথমে যে সাপোর্টিং কোষটা ছিল সেটা থেকে হ্যাপ্লয়েড অক্সিলারি কোষ উৎপন্ন করবে। একটি নলাকার উপবৃদ্ধির মাধ্যমে এই অক্সিলারি কোষের সাথে কার্পোগোনিয়ার স্ফীত অংশের সংযোগ সাধিত হয়। কার্পোগোনিয়ামের যে ডিপ্লয়েড জাইগোট নিউক্লিয়াসটি সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হবে। কার্পোগোনিয়াম থেকে একটি নিউক্লিয়াস অক্সিলারি কোষে স্থানান্তরিত হয় এবং পুনরায় মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। অক্সিলারি কোষ থেকে একটি উপবৃদ্ধি সৃষ্টি হয় এবং এর মধ্যে একটি নিউক্লিয়াস গমন করে। উপবৃদ্ধিটি একটি প্রস্থ প্রাচীরের মাধ্যমে পৃথক হয়ে গনিমোব্লাস্ট ইনিশিয়াল সৃষ্টি করে। এভাবে অনেকগুলো ডিপ্লয়েড গনিমোব্লাস্ট ইনিশিয়াল সৃষ্টি হয়। প্রত্যেকটি গনিমোব্লাস্ট ইনিশিয়াল কয়েকবার বিভাজিত হয়ে অনেকগুলো খাটো ডিপ্লয়েড গনিমোব্লাস্ট ফিলামেন্ট সৃষ্টি করে। আমি আরেকবার একটু বলি, তোমাদের একটু খেয়াল করো যে নিষেকের পর প্রথমে সাপোর্টিং কোষ থেকে হ্যাপ্লয়েড অক্সিলারি কোষ সৃষ্টি হয়। একটি নলাকার উপবৃদ্ধির মাধ্যমে অক্সিলারি কোষের সাথে কার্পোগোনিয়ার স্ফীত অংশের সংযোগ হয়। কার্পোগোনিয়ামের ডিপ্লয়েড জাইগোট নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হবে। কার্পোগোনিয়াম থেকে একটি নিউক্লিয়াস অক্সিলারি কোষে স্থানান্তরিত হবে এবং পুনরায় মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুটো নিউক্লিয়াসে পরিণত হবে। অক্সিলারি কোষ থেকে একটি উপবৃদ্ধি সৃষ্টি হবে এবং এর মধ্যে একটা নিউক্লিয়াস গমন করবে। উপবৃদ্ধিটি একটি প্রস্থ প্রাচীরের মাধ্যমে পৃথক হয়ে গনিমোব্লাস্ট ইনিশিয়াল সৃষ্টি করবে। এভাবে অনেকগুলো ডিপ্লয়েড গনিমোব্লাস্ট ইনিশিয়াল সৃষ্টি হয়। প্রতিটি গনিমোব্লাস্ট ইনিশিয়াল কয়েকবার বিভাজিত হয়ে অনেকগুলো খাটো ডিপ্লয়েড গনিমোব্লাস্ট ফিলামেন্ট তৈরি করবে। আচ্ছা, পরবর্তী যে ধাপটা ছিল সেটা হতো সিস্টোকার্প সৃষ্টি। এটা আমরা একটু দেখে নিই যে সিস্টোকার্প সৃষ্টিটা কীভাবে হবে। গনিমোব্লাস্ট ফিলামেন্টের প্রান্তের কোষটা নাশপাতির মতো ক্ষুদ্র কার্পোস্পোরাঞ্জিয়াম সৃষ্টি করবে। প্রতিটি কার্পোস্পোরাঞ্জিয়ামের মধ্যে একটি করে ডিপ্লয়েড কার্পোস্পোর সৃষ্টি হবে। এরূপ বিকাশের সময় যে সাপোর্টিং কোষ, অক্সিলারি কোষ ও বন্ধা ফিলামেন্ট মিলিত হয়ে প্লাসেন্টাল কোষ সৃষ্টি হয়, যা এই যে বর্ধিষ্ণু কার্পোস্পোরোফাইট আছে সেই বর্ধিষ্ণু কার্পোস্পোরোফাইটের পুষ্টির যোগান দেবে। প্লাসেন্টাল কোষ, গনিমোব্লাস্ট ও কার্পোস্পোরাঞ্জিয়াম নিকটবর্তী হ্যাপ্লয়েড যে দৈহিক পেরিসেন্ট্রাল ফিলামেন্ট থাকে সেটা দ্বারা আবৃত হয়ে অনেকটা কলসির ন্যায় একটা স্ট্রাকচার গঠন করবে, যে স্ট্রাকচারটাকে আমরা বলছি সিস্টোকার্প। সিস্টোকার্পের এই হ্যাপ্লয়েড আবরণীকে পেরিকার্প বলা হয়। সিস্টোকার্পের ওপরের দিকে একটা ছিদ্র থাকে, যে ছিদ্রটাকে অস্টিওল বলা হয়। কার্পোস্পোর সিস্টোকার্পের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসবে। আমি সিস্টোকার্প সৃষ্টি আরেকবার একটু বলি। গনিমোব্লাস্ট ফিলামেন্টের প্রান্তের কোষ নাশপাতির ন্যায় ক্ষুদ্র কার্পোস্পোরাঞ্জিয়াম সৃষ্টি করবে। প্রতিটি কার্পোস্পোরাঞ্জিয়ামের মধ্যে একটি করে ডিপ্লয়েড কার্পোস্পোর উৎপন্ন হবে। এরূপ বিকাশের সময় সাপোর্টিং কোষ, অক্সিলারি কোষ ও বন্ধা ফিলামেন্ট মিলিত হয়ে প্লাসেন্টাল কোষ সৃষ্টি করবে, যা বর্ধিষ্ণ যে কার্পোস্পোরোফাইট আছে সেই কার্পোস্পোরোফাইটের পুষ্টির যোগান দিবে। প্লাসেন্টাল কোষ, গনিমোব্লাস্ট ও কার্পোস্পোরাঞ্জিয়াম নিকটবর্তী হ্যাপ্লয়েড দৈহিক পেরিসেন্ট্রাল ফিলামেন্ট দ্বারা আবৃত হয়ে অনেকটা
কলসির ন্যায় একটা স্ট্রাকচার গঠন করবে যেটাকে সিস্টোকার্প বলা হয়। সিস্টোকার্পের এই হ্যাপ্লয়েড আবরণীকে পেরিকার্প বলা হয়। সিস্টোকার্পের ওপরের দিকে একটি ছিদ্র থাকে যাকে বলা হচ্ছে অস্টিওল। কার্পোস্পোর সিস্টোকার্পের এই অস্টিওল দিয়েই কিন্তু বাইরে বেরিয়ে আসে। এর পরবর্তী যে স্টেজটা ছিল সেটাকে বলা হচ্ছে কার্পোস্পোরোফাইট। এটা কীরকম হবে, এর ডেভেলপমেন্টটা কীরকম হবে আমরা একটু দেখে নিই। যে সিস্টোকার্পের ডিপ্লয়েড অংশ গনিমোব্লাস্ট, ফিলামেন্ট, কার্পোস্পোরাঞ্জিয়াম, কার্পোস্পোর, এগুলো কার্পোস্পোরোফাইট বা সিস্টোকার্পিক উদ্ভিদ বলা হয়। সিস্টোকার্পের যে ডিপ্লয়েড অংশ থাকে সেই অংশকে কার্পোস্পোরোফাইট বা সিস্টোকার্পিক উদ্ভিদ বলা হয়। ডিপ্লয়েড জায়গুটের বিকাশের মাধ্যমেই কার্পোস্পোরোফাইট সৃষ্টি হয়। পলিসাইফোনিয়া জীবনচক্রে এটি দ্বিতীয় পর্যায়ের উদ্ভিদ যা গ্যামেটোফাইটের সাথে সংযুক্ত থাকে এবং পরজীবীর মতো অবস্থান করে। এখানে তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হলো যে কার্পোস্পোরোফাইটটি দ্বিস্তর হ্যাপ্লয়েড আবরণী দ্বারা আবৃত থাকে, যে আবরণটাকে আমরা পেরিকার্প বলি। এর উপরের দিকে একটি ছিদ্র থাকে। কার্পোস্পোরোফাইট ডিপ্লয়েড কার্পোস্পোর সৃষ্টি করে যা অঙ্কুরিত হয়ে স্বাধীন ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট শৈবাল উৎপন্ন হয়। তাহলে জায়গোটের বিকাশ এবং আগের স্লাইডে চলে যায়, জায়গোটের বিকাশ এবং কার্পোস্পোরোফাইট সৃষ্টি যেটা তিনটা পর্যায়ে সম্পন্ন হয়, গনিমোব্লাস্ট সৃষ্টি, সিস্টোকার্প সৃষ্টি এবং কার্পোস্পোরোফাইট, এগুলো আমরা একটু জানলাম। আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টা ছিল সেটা হচ্ছে টেট্রাস্পোরোফাইট। এটা ডেভেলপমেন্টটা কেমন আমরা একটু দেখি। যে ডিপ্লয়েড কার্পোস্পোর অঙ্কুরিত হয়ে ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট সৃষ্টি করবে। টেট্রাস্পোরোফাইট স্বাধীন এবং দেখতে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটের মতো, কিন্তু এখানে কোনো রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ কার্পোগোনিয়াম বা স্পারমাশিয়াম এগুলো কোনোটাই কিন্তু সৃষ্টি হবে না। এরা অযৌন উপায়ে টেট্রাস্পোর সৃষ্টি করবে। টেট্রাস্পোরোফাইটের উপরের দিকের কিছু পেরিসেন্ট্রাল কোষ থলির ন্যায় টেট্রাস্পোরাঞ্জিয়াম সৃষ্টি করে। টেট্রাস্পোরাঞ্জিয়ামের ডিপ্লয়েড যে নিউক্লিয়াস সেটা মিওসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করে, যার প্রত্যেকটা একটা করে হ্যাপ্লয়েড টেট্রাস্পোর বা মায়োস্পোরে পরিণত হয়। এরা স্পোরাঞ্জিয়ামের মধ্যে টেট্রাহেড্রাল বিন্যাসে অবস্থান করে। পরিণত টেট্রাস্পোরাঞ্জিয়াম ফেটে যায় এবং স্পোর মুক্ত হয়। দুটি টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে দুটি হ্যাপ্লয়েড মেল গ্যামেটোফাইট এবং অন্য দুটি থেকে দুটি হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেটোফাইট উদ্ভিদ সৃষ্টি হয়। আরেকবার একটু বলি, টেট্রাস্পোরোফাইটটা একটু খেয়াল করো তোমরা, যে ডিপ্লয়েড কার্পোস্পোর এটা অঙ্কুরিত হয়ে ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট সৃষ্টি করবে। এই টেট্রাস্পোরোফাইট স্বাধীন এবং দেখতে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটের মতোই হবে। এটা লাইফ সাইকেল যখন পড়াবো তখন আমি তোমাদেরকে এটা আরও ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু এখানে কোনো রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ কার্পোগোনিয়াম বা স্পারমাশিয়াম এগুলো সৃষ্টি হবে না। এরা অযৌন উপায়ে টেট্রাস্পোর সৃষ্টি করবে। টেট্রাস্পোরোফাইটের ওপরের দিকের কিছু পেরিসেন্ট্রাল কোষ থলির ন্যায় টেট্রাস্পোরাঞ্জিয়াম সৃষ্টি করবে। টেট্রাস্পোরাঞ্জিয়ামের ডিপ্লয়েড নিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করবে, যার প্রত্যেকটা একটা করে হ্যাপ্লয়েড টেট্রাস্পোর বা মায়োস্পোরে পরিণত হবে। এরা স্পোরাঞ্জিয়ামের মধ্যে টেট্রাহেড্রাল বিন্যাসে অবস্থান করে। পরিণত টেট্রাস্পোরাঞ্জিয়াম ফেটে যায় এবং স্পোর মুক্ত হয়। দুটি টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে দুটি হ্যাপ্লয়েড মেল গ্যামেটোফাইট এবং অন্য দুটি থেকে দুটি হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেটোফাইট উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা আরেকবার একটু মেমোরাইজ করি সব। আচ্ছা, আমরা পড়ছিলাম পলিসাইফোনিয়ার রিপ্রোডাকশন। পলিসাইফোনিয়া রিপ্রোডাকশনে আমরা বললাম যে এদের জীবনচক্রে তিন রকমের উদ্ভিদ দেখা যায়, গ্যামেটোফাইট, কার্পোস্পোরোফাইট এবং টেট্রাস্পোরোফাইট। গ্যামেটোফাইট কেমন হয় সেটা আমরা দেখলাম, কার্পোস্পোরোফাইট এবং টেট্রাস্পোরোফাইট এগুলো আমরা পড়লাম। এখন প্রত্যেকটার আমরা আবার ডিটেলসে পড়লাম যে গ্যামেটোফাইটের যে বিকাশ সেটা আবার কয়েকটা ধাপে হবে। স্পারমাটেনজিয়াম এবং মেল গ্যামের সৃষ্টি এইটা একটা স্টেজ হবে। কার্পোগোনিয়াম ও ফিমেল গ্যামের সৃষ্টি এটা একটা স্টেজ। স্পারমাটেনজিয়াম ও মেল গ্যামের সৃষ্টি এই স্টেজে মেল গ্যামেটটা তৈরি হবে এবং কার্পোগোনিয়াম ও ফিমেল গ্যামের সৃষ্টি এখানে ফিমেল গ্যামেট তৈরি হবে। পরবর্তীতে যে ধাপটা ছিল সেটা হচ্ছে নিষেক।
এরপরে জাইগোটের বিকাশ ও কার্পোস্পোরোফাইট সৃষ্টি, এটা আবার তিনটা ধাপে হবে, গনিমোব্লাস্ট সৃষ্টি, সিস্টোকার্প সৃষ্টি এবং কার্পোস্পোরোফাইট। এরপরে আরেকটা যে স্টেজ ছিল সেটা হচ্ছে টেট্রাস্পোরোফাইট। তাহলে এই ছিল মোটামুটি পলিসাইফোনিয়ার রিপ্রোডাকশান। আচ্ছা শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাইব, সেটা হলো যে আমরা এর আগে যে বিষয়গুলো পড়েছিলাম আমাদের সিলেবাসে, যেগুলো ছিল ফাইটোপ্লাঙ্কটন, সার্গাসাম, অসিলাটোরিয়া, গ্লিওট্রাইকা বা আরও যে জিনিসগুলো পড়েছিলাম, এগুলো আমাদের কাছে অনেক ইজি ছিল। পলিসাইফোনিয়া তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, এজন্য আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা আমার লেকচারটা ভালো করে ফলো করো, এবং পাশাপাশি তোমরা নিশ্চয়ই সাথে বই নিয়ে গেছো, বইটা কয়েকবার পড়ো, এতে লেকচারটা ফলো করবে এবং বইটা কয়েকবার পড়বে, তাহলে দেখবে জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরেও যদি ক্লিয়ার না হয়, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে, আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এরপরে আমাদের আরেকটা যে বিষয় আছে, পলিসাইফোনিয়ার জীবনচক্র বা পলিসাইফোনিয়ার লাইফ সাইকেল, এটাও খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু এটাও খুব আসে। হ্যাঁ, তো আমরা এবার এটা একটু দেখে নিই যে লাইফ সাইকেলটা কীরকম। পলিসাইফোনিয়ার জীবনচক্র ত্রিদশাযুক্ত বা ট্রাইফেজিক, অর্থাৎ এর জীবনচক্রের তিনটা পর্যায় রয়েছে। কী কী পর্যায়? হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট এবং ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট। আমি আবার রিপিট করি, পলিসাইফোনিয়া জীবনচক্র ত্রিদশাযুক্ত বা ট্রাইফেজিক, এদের জীবনচক্রে তিনটি পর্যায় রয়েছে, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট এবং ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট। আচ্ছা আমি স্লাইডে লাইফ সাইকেলে একটা ছবি, একটা চিত্র স্লাইডে দিয়েছি, তোমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এখানে প্রথমে যে দশাটা, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, হ্যাঁ এটা কেমন? এটা স্বাধীন এবং ভিন্নবাসী। আমি কার্সারটা নিয়ে গিয়েছি, এটা হচ্ছে পলিসাইফোনিয়ার মেল গ্যামেটোফাইট, এবং এই যে এই পাশে এটা হলো পলিসাইফোনিয়ার ফিমেল গ্যামেটোফাইট, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট এই দশাটা কীরকম হবে? এরা প্রধানত স্বাধীন এবং ভিন্নবাসী, অর্থাৎ মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইট প্ল্যান্ট কিন্তু আলাদা। মেল গ্যামেটোফাইটের স্পার্মাট্যাঞ্জিয়ামের মধ্যে স্পার্মাটিয়াম তৈরি হবে, আর ফিমেল গ্যামেটোফাইটে বিশেষ ধরনের একটা অর্গান তৈরি হয় যেটাকে আমরা বলি কার্পোগোনিয়াম, এই কার্পোগোনিয়ামের মধ্যে ডিম্বাণুর সৃষ্টি হয়। এখন এই যে মেল গ্যামেটোফাইটে স্পার্মাট্যাঞ্জিয়ামের মধ্যে এই যে স্পার্মাটিয়াম এই যে তৈরি হলো, আর এখানে ফিমেল গ্যামেটোফাইটে এখানে কার্পোগোনিয়াম তৈরি হয়ে ডিম্বাণু তৈরি হলো। এখন ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়েছে, এই যে জাইগোট টোয়াইস এন, দ্যাট মিন্স ডিপ্লয়েড জাইগোট, ডিপ্লয়েড পর্যায়ে চলে আসলো। আচ্ছা দ্বিতীয় যে দশাটা ছিল সেটা হচ্ছে ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট, এটা কীরকম হবে? জাইগোট বিস্তৃত ও জটিল বিকাশ পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট সৃষ্টি করবে, গনিমোব্লাস্ট ফিলামেন্ট, কার্পোগোনিয়াম ও কার্পোস্পোর নিয়ে কার্পোস্পোরোফাইট গঠিত হয়, কার্পোস্পোরোফাইট সিস্টোকার্পের মধ্যে অবস্থান করবে এবং পরজীবীর মতো ফিমেল গ্যামেটোফাইটের উপর অবস্থান করে বৃদ্ধি লাভ করে, কার্পোস্পোরোফাইট ডিপ্লয়েড কার্পোস্পোর তৈরি হবে। এই যে জাইগোট, জাইগোট থেকে পরবর্তীতে ডেভেলপমেন্টের মাধ্যমে এই যে টোয়াইসেন কার্পোস্পোর, অর্থাৎ ডিপ্লয়েড কার্পোস্পোর তৈরি হলো। আমি আরেকবার একটু বলি যে জাইগোট টোয়াইসেন ডিপ্লয়েড জাইগোট বিস্তৃত জটিল বিকাশ পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট সৃষ্টি করবে, গনিমোব্লাস্ট ফিলামেন্ট, কার্পোগোনিয়াম ও কার্পোস্পোর নিয়ে কার্পোস্পোরোফাইটটা গঠিত হয়, এই কার্পোস্পোরোফাইট সিস্টোকার্পের মধ্যে অবস্থান করে এবং পরজীবীর ন্যায় ফিমেল গ্যামেটোফাইটের উপর অবস্থান করে বৃদ্ধি লাভ করে, কার্পোস্পোরোফাইট থেকে ডিপ্লয়েড কার্পোস্পোর তৈরি হয়। আচ্ছা থার্ড যে দশাটা ছিল সেটা হচ্ছে ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট। আচ্ছা ডিপ্লয়েড কার্পোস্পোর অঙ্কুরিত হয়ে স্বাধীন ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট সৃষ্টি করে, যেটা দেখতে কিন্তু হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটের অনুরূপ। আমি আগে যখন রিপ্রোডাকশন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে লাইফ সাইকেল পড়ানোর সময় এটা ক্লিয়ার করবো।
তাহলে কি যে ডিপ্লয়েড কার্পোস্পোর অঙ্কুরিত হয়ে স্বাধীন ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট, এই যে স্বাধীন ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট তৈরি করলো, যেটা দেখতে কিন্তু এই যে হ্যাপ্লয়েড মেল গ্যামেটোফাইট বা ফিমেল গ্যামেটোফাইট এদের মতোই দেখতে। কিন্তু এখানে কোনো রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ স্পার্মাশিয়াম বা কার্পোগোনিয়াম এগুলো সৃষ্টি হবে না। টেট্রাস্পোরোফাইটের দেহকোষ টেট্রাস্পোরানজিয়াম সৃষ্টি করবে এবং এর মধ্যে অযৌন উপায়ে মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড মায়োস্পোর বা টেট্রাস্পোর উৎপন্ন করবে। এই মায়োস্পোর বা টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে আবার হ্যাপ্লয়েড মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। মায়োস্পোর বা টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট সৃষ্টির মাধ্যমে জীবনচক্রটা পূর্ণ করবে। তাহলে পলিসাইফোনিয়ার যে ট্রাইফেজিক জীবনচক্রে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ও ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট উভয়ই স্বাধীন এবং দেখতে একই রকম বলে এ ধরনের জীবনচক্রকে ট্রাইফেজিক আইসোমরফিক লাইফ সাইকেল বলা হয়। আমি কি বললাম আরেকবার বলি, পলিসাইফোনিয়ার ট্রাইফেজিক জীবনচক্রে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ও ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট উভয়ই স্বাধীন এবং দেখতে একই রকম বলে এ ধরনের জীবনচক্রকে ট্রাইফেজিক আইসোমরফিক লাইফ সাইকেল বলা হয়। আবার হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ও ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট দীর্ঘস্থায়ী হওয়ায় এরূপ জীবনচক্রকে হ্যাপ্লো ডিপ্লোবায়ন্টিক লাইফ সাইকেলও বলা হয়। আমি আশা করছি লাইফ সাইকেলটা তোমরা বুঝতে পেরেছো। লাইফ সাইকেলটা অত কঠিন না, লাইফ সাইকেলটা বেশ সহজ আছে। তারপরে আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু বলি, তোমরা একটু ক্লিয়ার হয়ে নাও যে পলিসাইফোনিয়ার লাইফ সাইকেল যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এর জীবনচক্র ত্রিদশাযুক্ত বা ট্রাইফেজিক। এর জীবনচক্রে তিনটি পর্যায় রয়েছে, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট এবং ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট। আমরা চিত্রে চলে যাই, লাইফ সাইকেলের চিত্র। আচ্ছা, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট এটা কি? এটা স্বাধীন দেখ এবং প্রধানত ভিন্নবাসী। মেল গ্যামেটোফাইটের স্পার্মাটেনজিয়ামের মধ্যে স্পার্মাটিয়াম তৈরি হবে আর ফিমেল গ্যামেটোফাইটে বিশেষ এক ধরনের অর্গান তৈরি হবে যেটাকে আমরা বলি কার্পোগোনিয়াম। এই কার্পোগোনিয়ামের মধ্যে ডিম্বাণু সৃষ্টি হবে, ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। আচ্ছা, পরবর্তী যে দশাটা ছিল সেটা হচ্ছে ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট। জাইগোট বিস্তৃত ও জটিল বিকাশ পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট সৃষ্টি করবে। গনিমোব্লাস্ট ফিলামেন্ট, কার্পোগোনিয়াম ও কার্পোস্পোর নিয়ে কার্পোস্পোরোফাইট গঠিত হয়। কার্পোস্পোরোফাইট সিস্টোকার্পের মধ্যে অবস্থান করবে এবং পরজীবীর ন্যায় ফিমেল গ্যামেটোফাইটের উপর অবস্থান করে বৃদ্ধি লাভ করে। কার্পোস্পোরোফাইট ডিপ্লয়েড কার্পোস্পোর সৃষ্টি করে। তৃতীয় যে দশাটা ছিল সেটা হচ্ছে ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট। ডিপ্লয়েড কার্পোস্পোর অঙ্কুরিত হয়ে স্বাধীন ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট সৃষ্টি করে যা দেখতে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটের অনুরূপ। তবে এখানে কোনো রিপ্রোডাক্টিভ অর্গান স্পার্মাশিয়াম বা কার্পোগোনিয়াম এগুলো কিছু সৃষ্টি হবে না। টেট্রাস্পোরোফাইটের দেহকোষ টেট্রাস্পোরানজিয়াম সৃষ্টি করবে এবং এর মধ্যে অযৌন উপায়ে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড মায়োস্পোর বা টেট্রাস্পোর উৎপন্ন হবে। এই মায়োস্পোর বা টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট সৃষ্টির মাধ্যমে জীবনচক্র সম্পূর্ণ করবে। এখানে গুরুত্বপূর্ণ যে দুটো বিষয় ছিল সেটা হলো যে পলিসাইফোনিয়ার ট্রাইফেজিক লাইফ সাইকেলে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ও ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট উভয় স্বাধীন এবং দেখতে একই রকম বলে এ ধরনের জীবনচক্রকে ট্রাইফেজিক আইসোমরফিক লাইফ সাইকেল বলা হয়। আবার হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ও ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট দীর্ঘস্থায়ী হওয়ায় এরকম জীবনচক্রকে হ্যাপ্লো ডিপ্লোবায়ন্টিক লাইফ সাইকেলও বলা হয়। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে আমি আবার বলবো যে তোমরা অবশ্যই বইটা কয়েকবার দেখবে। আমি যেটা বললাম যে পলিসাইফোনিয়া কিন্তু অন্য টপিকগুলোর চেয়ে একটু জটিল, খুব বেশি তোমাদের অসুবিধা হবে না, কয়েকবার পড়লে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় আছে যেটা আমাদের একটু জানতে হবে। আমরা সবসময় যেটা করি যে পলিসাইফোনিয়ার মুখ্য বৈশিষ্ট্য, পলিসাইফোনিয়ার আমাদের ডিটেলসে সবই পড়া হয়ে গেছে। আমরা পলিসাইফোনিয়ার ট্যাক্সোনমিক পজিশন দেখেছি, তাদের দৈহিক গঠন দেখলাম, কোষের গঠন দেখলাম, রিপ্রোডাকশন দেখলাম, লাইফ সাইকেল দেখলাম। আমরা মুখ্য বৈশিষ্ট্যগুলো এখন বলতেই পারি, তাই না? তারপরে আমরা এখন একটু দেখে নিই যে মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো আসতে পারে। হ্যাঁ, দেখো কি আসতে পারে। যে উদ্ভিদ দেহ বহু সাইফনযুক্ত এবং বহু শাখান্বিত ফিলামেন্ট। দেহে দুই রকমের সাইফন থাকে, কি কি? কেন্দ্রীয় সাইফন এবং পরিকেন্দ্রীয় সাইফন। আচ্ছা, দুই ধরনের শাখা দেখা যায়, কি কি বলেছিলাম? অসীম দৈর্ঘ্যের শাখা এবং সীমিত দৈর্ঘ্যের শাখা বা ট্রাইকোপ্লাস্ট। আর কি আসতে পারে? পার্শ্ববর্তী কোষের মধ্যে পিট সংযোগ দেখা যায়। দৈহিক বৃদ্ধি একটি মাত্র গম্বুজাকৃতির শিশুকোষের মাধ্যমে ঘটে থাকে। জীবনচক্রে তিন রকমের উদ্ভিদ দেখা যায়, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট এবং ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট। আর কি বৈশিষ্ট্য আসতে পারে? যৌনজনন অত্যন্ত উন্নত, উগামাস প্রকৃতির এবং জটিল। বিশেষ ধরনের স্পারমাশিয়ামে নিশ্চল স্পারমাশিয়া এবং কার্পোগোডিয়ামের মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়। জায়গোটের বিকাশ বেশ জটিল। ডিপ্লয়েড কার্পোস্পোর অঙ্কুরিত হয়ে স্বাধীন ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট সৃষ্টি করে। আচ্ছা, যৌনক্রম ট্রাইফেজিক, আইসোমরফিক এবং হ্যাপ্লো ডিপ্লোবায়ন্টিক ধরনের। এই বৈশিষ্ট্যগুলো এখানে আসতে পারে। এছাড়া আরও আসতে পারে যে টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে সাধারণত সমান সংখ্যক মেল ও ফিমেল গ্যামেটোফাইট উৎপন্ন হয়। টেট্রাস্পোরোফাইটের দেহের টেট্রাস্পোরানজিয়ামে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড টেট্রাস্পোর বা মিওস্পোর মায়োস্পোর সৃষ্টি হতে পারে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে দিতে পারো। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আমাদের পলিসাইফোনিয়ার ক্লাস, আমাদের আজকের ক্লাস। আমি আবার তোমাদেরকে একটু ডিটেলসে বলি যে আমরা কী পড়লাম। আমরা পড়লাম পলিসাইফোনিয়ার ট্যাক্সোনমিক পজিশন, পলিসাইফোনিয়ার আবাসস্থল, অর্থাৎ এরা কোন পরিবেশে বসবাস করে বা জন্মে, পলিসাইফোনিয়ার দৈহিক গঠন, কোষের গঠন, রিপ্রোডাকশন, লাইফ সাইকেল, মুখ্য বৈশিষ্ট্য, সব জিনিসগুলোই আমরা আজকে জানার চেষ্টা করলাম। এখন আমি যেটা করব, আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। তোমাদের বাড়ির কাজ হিসেবে আজকে আমি দুটো প্রশ্ন দেব। একটা হচ্ছে পলিসাইফোনিয়ার কার্পোস্পোরোফাইটের সচিত্র বর্ণনা দাও। একটু লিখে নাও, প্রশ্ন দুটো লিখে নাও। পলিসাইফোনিয়ার কার্পোস্পোরোফাইটের সচিত্র বর্ণনা দাও। পলিসাইফোনিয়ার কার্পোস্পোরোফাইটের সচিত্র বর্ণনা দাও। আরেকটা যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে পলিসাইফোনিয়ার যৌনক্রম বর্ণনা। পলিসাইফোনিয়ার যৌনক্রম বর্ণনা করো। এই প্রশ্ন দুটো তোমরা সুন্দর করে লিখবে এবং ছবিগুলো সুন্দর করে আঁকবে। আচ্ছা, আরেকটা জিনিস বলার ছিল, এই চ্যাপ্টারটাতে, এই টপিকটাতে তোমাদেরকে একটু বেশি সময় দিতে হবে এবং অনেকগুলো চিত্র আছে, চিত্রগুলো কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা যখন শ্রেণীকক্ষে ক্লাস করতাম তখন আমরা কী করতাম মনে আছে? আমি বোর্ডে আঁকতাম এবং তোমাদেরকে আঁকিয়ে নিতাম, তোমাদের খাতাগুলো দেখতাম। তো সেই কাজটা তোমরা কিন্তু নিজেরাই বাসায় করবে, চিত্রগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে কোথাও ভুল হচ্ছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আর করো, তার জন্য আমি আছি। আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন প্রতি ক্লাসে আমি যেটা করি তোমাদের, যে এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন, কী ধরনের প্রশ্ন হতে পারে সে প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করি। যে কুইজ প্রশ্ন তো প্রতিটা ইম্পর্টেন্ট লাইনই কুইজ কোশ্চেন হতে পারে। আর যে পলিসাইফোনিয়ার আবাস বা দৈহিক গঠন, কোষের গঠন, মুখ্য বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমাদের ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আর বড় প্রশ্নের জন্য
পলিসাইফোনিয়া রিপ্রোডাকশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পলিসাইফোনিয়ার লাইফ সাইকেল এটাও খুব ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো কিভাবে হয়, প্রশ্নগুলো এরকম হয় যে পলিসাইফোনিয়ার কার্পোস্পোরোফাইটের সচিত্র বর্ণনা দাও, অথবা আসতে পারে যে পলিসাইফোনিয়ার মেল গ্যামেটের বিকাশ চিত্রসহ বর্ণনা করো, অথবা বলতে পারে পলিসাইফোনিয়া মেল ও ফিমেল গ্যামেট কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ বর্ণনা করো, বা পলিসাইফোনিয়ার কার্পোগোনিয়ামের চিত্র আঁকো, এরকম প্রশ্ন আসে। হ্যাঁ, তো তোমরা জিনিসগুলো দেখবে, বারবার বারবার দেখবে। আমি তোমাদের কাছে আবার বলছি যে একটু অসুবিধা হতে পারে এই জিনিস পলিসাইফোনিয়াতে, আগের টপিকগুলোর মতো অত ইজি না, তবে খুব জটিলও না। তোমরা আমার লেকচারটা ফলো করো এবং তার সাথে সাথে বইটা কয়েকবার পড়ো, দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই এই ছুটির মধ্যে অবশ্যই বাসায় লেখাপড়াটা কিন্তু কন্টিনিউ করো, ঠিক আছে? তো আজকের মতো খোদা হাফেজ।